हिंदुस्तानी जासूस टीचर इल्ले डॉन मौत को धोखा देते हैं। सर्वकाले सेरा 10 ব্যবসা সফল হিন্দি সিনেমা। ভারতের ইতিহাসে এ যাবৎ সবচেয়ে ব্যবসা সফল 10 সিনেমা নিয়ে সাজানো আমাদের আজকের প্রতিবেদন। গলতিয়া সুধারনে কি আদত থি উসে। এক পিকে, ভারতীয় সিনেমার ইতিহাসে সর্বকালের সেরা ব্যবসা সফল সিনেমা পিকে। বিধু বিনোদ চোপড়া ও রাজকুমার হিরানি প্রযোজিত এই সিনেমাটি মূলত একটি সায়েন্স ফিকশন কমেডি ঘরানার সিনেমা। এটি পরিচালনা করেছেন রাজকুমার হিরানি। সিনেমাটিতে কেন্দ্রীয় চরিত্র অভিনয় করেছেন আমির খান, অনুষ্কা শর্মা, সুশান্ত সিং রাজপুত, বোমান ইরানি সহ আরো অনেকে। 2014 সালের শেষে মুক্তিপ্রাপ্ত এই সিনেমাটি মুক্তির কয়েক মাসের মধ্যে তালিকার শীর্ষে থাকা ধুম থ্রি সিনেমাকে অতিক্রম করে শীর্ষস্থান দখল করে। মাত্র 85 কোটি রুপি ব্যয়ে নির্মিত এই সিনেমাটি এ পর্যন্ত সর্বমোট আয় করেছে 792 কোটি রুপি। সিলভার জিতি তো আজ নি তো কাল লোক তন্নে ভুল যাবেঙ্গে, গোল্ড জিতি তো মিসাল বন যাবে। 2 দঙ্গল, নীতেশ তিওয়ারি পরিচালিত দাঙ্গাল সিনেমাটি মুক্তি পায় গত বছরের ডিসেম্বরে। মুক্তির অল্প দিনের মধ্যে সিনেমাটি দখল করে নেয় তালিকার দ্বিতীয় স্থান। এতে অভিনয় করেছেন আমির খান, সাক্ষী তানোয়ার, ফাতিমা সানা সহ আরো অনেকে। সিনেমাটি প্রযোজনা করেছেন আমির খান, কিরণ রাও এবং সিদ্ধার্থ রয় কাপুর। দাঙ্গাল মূলত একটি বায়োগ্রাফিক্যাল স্পোর্টস ড্রামা ঘরানার সিনেমা। 70 কোটি রুপি ব্যয়ে নির্মিত এই সিনেমাটি এখন পর্যন্ত আয় করেছে 741 কোটি রুপি। তিন বাহুবলী দ্য বিগিনিং, তালিকার তৃতীয় স্থানে রয়েছে। একই সাথে তামিল ও তেলেগু ভাষায় নির্মিত ভারতীয় সিনেমা বাহুবলী দ্য বিগিনিং, এটি একটি ভারতীয় এপিক হিস্টোরিক্যাল ফিকশন সিনেমা। এস এস রাজামৌলি পরিচালিত এই সিনেমাটি মুক্তি পেয়েছিল 2015 সালে 10ই জুলাই। এতে অভিনয় করেছেন জনপ্রিয় তামিল অভিনেতা প্রভাস, রানা দাগ্গুপতি, অনুষ্কা শেট্টি, তামান্না ভাটিয়া সহ আরো অনেকে। 120 কোটি রুপি ব্যয়ে নির্মিত এই সিনেমাটি সর্বমোট আয় করেছে 650 কোটি রুপি। সিকিউরিটি, हम पाकिस्तान का पासपोर्ट नहीं बनाते, लोग यहाँ अमेरिका का पासपोर्ट बनवाने। 4 বজরঙ্গী ভাইজান, ড্রামা ঘরানার বলিউড সিনেমা বজরঙ্গী ভাইজান রয়েছে তালিকার চতুর্থ স্থানে। সিনেমাটি মুক্তি পায় 2015 সালের 15 জুলাই। কবির খান পরিচালিত এই সিনেমাটিতে অভিনয় করেছেন সালমান খান, হর্ষ আলী মালহোত্রা, নওয়াজ উদ্দিন সিদ্দিকি, করিনা কাপুর সহ আরো অনেকে। 90 কোটি রুপি ব্যয়ে নির্মিত এই সিনেমাটি সর্বমোট আয় করেছে 626 কোটি রুপি। সিনেমাটি প্রযোজনা করেছেন সালমান খান এবং পারভেজ শায়েক। পাঁচ সুলতান, তালিকার পঞ্চম স্থানে রয়েছে রোমান্টিক স্পোর্টস সিনেমা সুলতান। মাত্র 70 কোটি রুপি ব্যয়ে নির্মিত এই সিনেমাটি সর্বমোট আয় করেছে 589 কোটি রুপি। এতে অভিনয় করেছেন সালমান খান, অনুষ্কা শর্মা সহ আরো অনেকে। সিনেমাটি পরিচালনা করেছেন আব্বাস আলী জাফর, প্রযোজনা করেছেন আদিত্য চোপড়া। সিনেমাটি মুক্তি পেয়েছিল 2016 সালের 6ই জুলাই। মত কো ধোকা দেতে। 6 ধুম থ্রি, 2014 সালে পিকে মুক্তির আগ পর্যন্ত ধুম থ্রি ছিল এই তালিকার প্রথম স্থানে, কিন্তু বর্তমানে আয়ের দিক থেকে এই সিনেমার অবস্থান তালিকার ষষ্ঠ স্থানে। আদিত্য চোপড়া প্রযোজিত এই অ্যাকশন থ্রিলার সিনেমাটি পরিচালনা করেছিলেন বিজয় কৃষ্ণ আচার্য। এতে অভিনয় করেছেন আমির খান, ক্যাটরিনা কাইফ, অভিষেক বচ্চন, উদয় চোপড়া সহ আরো অনেকে। 2013 সালের ডিসেম্বরে মুক্তিপ্রাপ্ত এই সিনেমাটি নির্মাণে খরচ হয়েছিল 175 কোটি রুপি। সিনেমাটির সর্বমোট আয় করে 585 কোটি রুপি। 7 প্রেমরতন ধনপায়ো, রোমান্টিক ড্রামা ঘরানার বলিউড সিনেমা। প্রেমরতন ধনপায়ো মুক্তি পেয়েছিল 2015 সালের 12ই নভেম্বর। ব্যবসায়িক সাফল্যের কারণে সিনেমাটি রয়েছে এই তালিকার সপ্তম স্থানে। 180 কোটি রুপি ব্যয় নির্মিত এই সিনেমাটির সর্বমোট আয় করেছে 432 কোটি রুপি। এতে অভিনয় করেছেন সালমান খান, সোনম কাপুর, অনুপম খের সহ আরো অনেকে। আট চেন্নাই এক্সপ্রেস, রোমান্টিক কমেডি ঘরানার বলিউড সিনেমা চেন্নাই এক্সপ্রেস রয়েছে এই তালিকার অষ্টম স্থানে। সিনেমাটি মুক্তি পেয়েছিল 2013 সালের 9ই আগস্ট। রোহিত শেট্টি পরিচালিত এই সিনেমাটি অভিনয় করেছেন শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন সহ আরো অনেকে। সিনেমাটি নির্মাণে খরচ হয়েছিল 115 কোটি রুপি। এটি সর্বোচ্চ আয় করেছে 423 কোটি রুপি। আমার নাম আর রোল নাম্বার পাতায়।
নয় থ্রি ইডিয়টস 2009 সালের ডিসেম্বরে মুক্তিপ্রাপ্ত থ্রি ইডিয়টস সিনেমাটি 2013 সালে ধুম থ্রি মুক্তি পাওয়ার আগ পর্যন্ত ভারতের সর্বকালের সেরা ব্যবসা সফল সিনেমা হিসেবে তালিকার প্রথমে ছিল। বর্তমানে এর অবস্থান এই তালিকার নবম স্থানে। বিধু বিনোদ চোপড়া প্রযোজিত কমেডি ড্রামা সিনেমাটি পরিচালনা করেছিলেন রাজকুমার হিরানি। এতে অভিনয় করেছেন আমির খান, মাধবন, শারমান জোশি, করিনা কাপুর খান, বোমান ইরানি সহ আরো অনেকে। 55 কোটি রুপি ব্যয় নির্মিত এই সিনেমাটি সর্বমোট আয় করেছে 395 কোটি রুপি। বাত যে ভাই কি হতি হে না তো দিমাগ নেই সিরফ দিল কাম করনে লাগতা হে। 10 দিলওয়ালে গৌরী খান এবং রোহিত শেট্টি প্রযোজিত দিলওয়ালে মুক্তি পেয়েছিল 2015 সালের 18 ডিসেম্বর। রোমান্টিক অ্যাকশন ঘরানার এই সিনেমাটি পরিচালনা করেছিলেন রোহিত শেট্টি। এতে অভিনয় করেছেন শাহরুখ খান, কাজল, বরুণ ধাওয়ান, কৃতি শ্যানন সহ আরো অনেকে। 200 কোটি রুপি ব্যয় নির্মিত এই সিনেমাটি সর্বমোট আয় করেছে 389 কোটি রুপি। এছাড়া আয়ের তালিকায় সেরা ভারতীয় সিনেমা হিসেবে এরপর যথাক্রমে রয়েছে বাজিরাও মাস্তানি, কিক, কাবালি, হ্যাপি নিউ ইয়ার, ব্যাং ব্যাং ইত্যাদি।